ছবিটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। বুকে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, পিঠে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক। জীবন দিয়ে বুকের তাজা রক্তের বিনিময়ে গণতন্ত্র এদেশে ফিরিয়ে আনার পথকে সুগম করেছিলেন তিনি। জি, শহীদ নূর হোসেনের কথা বলছি। আজ নূর হোসেনের সেই গণতন্ত্র, সেই আন্দোলন সংগ্রাম নিয়ে আমরা কথা বলবো সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমি আনোয়ার সাদী আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি চারজন, এই মুহূর্তে তিনজন আমার সঙ্গে উপস্থিত আছেন। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পুলিট ব্যুরোর সদস্য এবং সাবেক ছাত্র নেতা জনাব নূর আহমেদ বকুল। আমার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্র নেতা জনাব এস এম কামাল। এবং আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্র নেতা জনাব নাজমুল হক প্রধান। এবং আমার সঙ্গে রয়েছেন, আসবেন, যুক্ত হবেন যে কোনো মুহূর্তে, জনাব আমানুল আমান, তিনি এখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক ভিপি ডাকসু। আমি আলোচনা শুরু করতে চাই জনাব নূর আহমেদ বকুল আপনাকে দিয়ে। নূর হোসেন এবং গণতন্ত্র, এই দুটি শব্দকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে প্রথমেই, যে আজকের দিনটাকে স্মরণ করবার জন্য আমাদের 90-এর সেই সময়কার সকল ছাত্র নেতাদেরকে আজকে এক জায়গায় করেছেন, সেই জন্য NEWS24-কে ধন্যবাদ জানাচ্ছি। মানে নূর হোসেন এবং গণতন্ত্র, মানে আজকে 33টা বছর পার হয়ে গেলাম সম্ভবত, এই নূর হোসেন এবং গণতন্ত্র, এটা একটা সমার্থক শব্দে রূপান্তরিত হয়েছিল নূর হোসেনের যেদিন আমরা জীবন দিলেন যেদিন, কারণ সংগ্রামটা চলছিল গণতন্ত্রের সংগ্রাম। সামরিক স্বৈরাচার এরশাদ যখন ক্ষমতা দখল করলেন এবং ক্ষমতা দখল করে তার যে স্বৈরাচারী মনোবৃত্তি এবং বাংলাদেশে দীর্ঘ সময়কাল, বিশেষ করে 75-এর পরে এক নাগাড়ে সামরিক তন্ত্রের যে একটা আবহাওয়া চলছিল বাংলাদেশে, তার বিরুদ্ধে লড়াই কিন্তু তখন থেকেই শুরু। এবং নূর হোসেনের জীবনদানে সে একটা নতুন ধরনের ডাইমেনশন ক্রিয়েট করলো, বিশেষ করে ওই সময়ে নূর হোসেন যখন বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক, এই যে একটা জীবন্ত পোস্টার হলেন, এইটা সারা বাংলাদেশের মানে সমস্ত মানুষের মনের কথাটা সেদিন প্রকাশ পেয়ে গেল। এবং সেদিনই মানে আন্দোলনের যে ভিত্তি আমরা রচনা করেছিলাম সেটা আর এক ধাপ এগিয়ে গেল, এবং রাজনৈতিকভাবেও সেদিন নূর হোসেনের জীবনদানের মধ্যে দিয়ে রাজনৈতিকভাবে এরশাদের পতনের পতনটা ত্বরান্বিত হবার জন্যে আমরা সময়টা পেয়ে গেলাম, কারণ নভেম্বরেই কিন্তু এরশাদ পড়ে যেতে পারতো নূর হোসেনের ওই জীবনের বিনিময়ে, কিন্তু সেদিন দুটো রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার সমস্যা, সেদিন অন্যান্য সমস্যাগুলো আমরা মিট আপ করতে পারিনি, কিন্তু সেইটাই আবার এসে 90 সালে আমরা কিন্তু ওই নূর হোসেনের জীবনদানের উপরে দাঁড়িয়েই কিন্তু 90-এ এসে সেটা পারলাম। তো আমার কথা হচ্ছে যে আজকে সর্বোচ্চ শ্রদ্ধা জানাই আমাদের শহীদ নূর হোসেনকে, যিনি বাংলাদেশে গণতন্ত্রের, সেদিনকার সামরিক তন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের রাস্তা খোলবার জন্যে একটা জীবন্ত পোস্টার হয়ে বুকে পিঠে লেখে তিনি বুকে নিজে বুলেটবিদ্ধ হলেন। এটা ছিল একটা ঐতিহাসিক ঘটনা আমাদের জীবনে। আর একটা কথা আজকে বলি, যে আমরা যেটা করেছিলাম সেদিনের লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে, আজকে নূর হোসেনকে যদি 33 বছর পরে এসে মূল্যায়ন করতে বসি, তাহলে বলবো যে আমরা নূর হোসেনের চিন্তার থেকে কিন্তু সরে গেছি। নূর হোসেন যে জন্য জীবন দিয়েছিল আর যা আমরা চেয়েছিলাম, এটা কিন্তু ঠিক আমরা মিলাতে পারছি না, এখনো এটা মেলে নাই, বরং আমরা দিন দিন অন্যদিকে সরে যাচ্ছি। রাষ্ট্রটা জনগণের হাতে না রাষ্ট্রটা আমলাতন্ত্রের হাতে? আজকে গণতন্ত্র কার জন্যে, আর সেই গণতন্ত্র রক্ষা করবার দায়িত্ব যারা পালন করছেন তারাই বা কতখানি আমরা ভূমিকা রাখতে পারছি রাজনীতিবিদ হিসাবে, সেই প্রশ্নটাও কিন্তু আজকে নূর হোসেনের এই মৃত্যু দিবসে আমরা সেটা। আপনার কথার সূত্র ধরে আমি জনাব নাজমুল হক প্রধানের কাছে যেতে চাই। জনাব নূর আহমেদ বকুল বলছেন যে নূর হোসেনের চিন্তা থেকে সরে গেছে, এখন সরে গেছে রাজনীতি, কি বলবেন আপনি? অসংখ্য ধন্যবাদ। আসলে নূর আহমেদ বকুল, কামাল, আমান আসলে আর ভালো হতো, যদিও আমান আমাদের ওই সময় আমাদের জোট ছিল না। বকুল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে জায়গায়, যে আসলে ওই নূর হোসেনের জীবনদানটা আমাদের কাছে শিক্ষা হয়ে থাকলো, যে রাজনৈতিক দলগুলির মধ্যে অনৈক্য থাকার কারণে আমরা সেদিন বিজয় লাভ করতে পারিনি। যদিও নূর হোসেনের বুকে পিঠে সেই স্লোগান গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক আমাদেরকে উজ্জীবিত করেছিল এরশাদের কাছ থেকে জনগণের ক্ষমতাটাকে ছিনায় নিতে, কিন্তু আমরা পারি নাই।
পরবর্তীকালে তো 90 হলো, তখন আমরা সবাই এক হলাম। আমি আজকে যে কথা বলতে চাচ্ছি, আসলে বকুল ঠিকই বলেছে, 33 বছর পরে আজকে আসলে গণতন্ত্রটা এখানে একটা জিক্স পাজলের মতো হয়ে গেছে। জিক্স পাজল বাচ্চারা খেলে না ওই যে হ্যাঁ হ্যাঁ উল্টাপাল্টা, গণতন্ত্র আজকে উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। এই গণতন্ত্র আমরা আসলে চাই, নুরুষ্ণ চাইনি। 33 বছর পর আমরা মনে করছি যে গণতন্ত্র আরো বিকশিত হবে, আরো কি বলে সংস্কৃতির মধ্য দিয়ে গণতন্ত্র আরো উজ্জীবিত হবে, কি বলে যে জীবন পাবে। কিন্তু এখন গণতন্ত্র কেমন নির্জীব, কারণ গণতন্ত্রের জনগণের অংশগ্রহণ, সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা, জনগণের ভোট, উন্নয়ন, টেক, সামগ্রিক বিষয় মিলিয়ে যে বিষয়গুলি হওয়ার কথা ছিল, আজকে এটা বলতে দ্বিধা নেই, আজকে সমস্ত জায়গায় প্রশ্নবোধক চিহ্ন। আমি যদি সরকারে বলি, দুর্নীতিতে বলি, জবাবদিহিতার প্রশ্নে বলি, সমস্ত জায়গায় প্রশ্ন, বিগ প্রশ্ন একটা। তাহলে আজকে নূর হোসেন যে কারণে জীবন দিল, 33 বছর আগে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে গণতন্ত্রের মুক্তি প্রয়োজন, স্বৈরাচারের পতন প্রয়োজন। এই দুইটা বিষয় নিশ্চিত হওয়ার পরও কেন গণতন্ত্র মুক্তি পাচ্ছে না এবং স্বৈরাচার আসে নেই, বা আপনার এখানে বিতর্ক নেই, বিভিন্ন রকম কথাবার্তা সমাজে আসে, আজকে সেই কারণে আমি মনে করছি বকুল যে কথাগুলি বললো, এই কথাগুলি যথেষ্ট ডেফিনেটলি আমরা এই কথার সঙ্গে একমত বলতে পারি যে নূর হোসেনরা জীবন দিয়েছে। নূর হোসেনের পরে আমরা জানি এখানটায় আমাদের ডাক্তার মিলন, শান্তিল মিলন বিএম এর জয়েন্ট সেক্রেটারি ছিল, সে জীবন দিয়েছে। আমাদের ময়মনসিংহের জাহাঙ্গীর জীবন দিয়েছে। আপনার এর আগে তো স্বাধীন শ্রী আফ্রিকা সিম্বের সিলেট তাজুল আছে, সমীর নেতা আছে, অসংখ্য লোক জীবন দিয়েছে। এই সবার জীবনের বিনিময়ে যে দেশ গণতান্ত্রিক যে অবস্থা আমরা ফিরে পেলাম, সেই ব্যবস্থা যদি ভঙ্গুর হয়ে যায়, তাহলে তো আমাদের মধ্যে জনগণের মধ্যে সেই প্রশ্ন উঠতে পারে যে আসলে শহীদের রক্তদানের কোনো মূল্য আদৌ আছে কিনা। যেমন ধরুন 30 লাখ শহীদকে আমরা প্রতিটা পর্বে প্রতিটা মুহূর্তে আমরা স্মরণ করি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য বলি, যত লোক মারা গেছে শহীদ হয়েছে, তাই না? মুক্তির চেতনা মানে শুধুমাত্র মানুষের ভোট দান না, এর সঙ্গে ভাত কাপড় খাওয়া দাওয়া, তাই না, সামগ্রিক বিষয় মিলে মুক্তির চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ। তাহলে আজকে যখন এই কথাটা আমরা বলি, ঠিক একইভাবে নূর হোসেন যাওয়ার পরে আজকে নূর হোসেনের তার এই কর্মময় জীবনটাকে নিয়ে আলোচনা করছি, সেদিনকার সেই শহীদের বিষয়টাকে আমরা যখন বলছি, আমরা দেখেছি আমাদের পাশে নূর হোসেন কিভাবে তার ইটা খুলে গেঞ্জিটা শার্টটা খুলে কিভাবে সে ওই 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 পোস্টারটা ধারণ করে নাচতেছিল ওইখানটায়, ওই ঠিক 0 পয়েন্ট যেটা নূর হোসেন ওইখানটায়, এবং গুলি ওই জায়গায় হয়েছে, আমরা ওই জায়গায় ছিলাম। তার আগে ওই দুই দিকেই পুলিশ বন্ধ করে রেখেছিল, মারামারি করে পুলিশের সঙ্গে আমরা এটা ওপেন ওপেন করলাম রাস্তাটা। আমি জানি এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওই দিন ওই ওই রাস্তা ওপেন করার ওই দিক দিয়ে আসলো, এবং একটু পরে ওনার গাড়িতে সেই সময় বাউদ নাসিম, স্বামী উসমান সবাই এমন করে গাড়িতে ছিল যাতে গুলি এদেরকে ভেদ করে ভিতরে না ঢুকে, এরকম একটা অবস্থা আর কি, প্রাচীর তৈরি করলো গাড়ির মধ্যে। তাহলে সেই নূর হোসেনের যখন জীবন নিয়ে আলোচনা করছি, সেই সময় আমার গণতন্ত্রের এই প্রশ্নগুলি আমার মধ্যে আসবে কেন? বাস্তবতই আসলে কি গণতন্ত্র মুক্তি পেয়েছে? নূর হোসেনের পোস্টার সেটাই বলছে। আমি এই প্রশ্নটা রেখেই এখনকার মতো জায়গায় শেষ করলাম। জনাব এসএম কামাল হোসেন, জনাব এসএম কামাল, গণতন্ত্র কি মুক্তি পেয়েছে? প্রশ্নটি রাখলেন জনাব নাজমুল হক প্রধান। দুজন বিজ্ঞ আলোচক, সাবেক ছাত্র নেতা, যাদেরকে যাদের সহযোদ্ধা হিসাবে 90 সালে সামরিক স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল, তারা সুন্দর আলোচনা করেছেন। আজকে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, প্রধান ভাই বলার চেষ্টা করেছেন যে সেদিন সচিবালয় ক্রীড়ার কর্মসূচি ছিল, আমার যতটুকু মনে পড়ে 1987 সালের 10ই নভেম্বর, সেদিন নূর হোসেন যুবলীগের কর্মী বুকে পিঠে যে স্লোগানটি লিখেছিল, স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক, সেই স্লোগান লিখে কিন্তু সেদিন আজকে যিনি প্রধানমন্ত্রী তার পাশ দিয়ে গিয়েছেন, তাকে সালাম দিয়েছিলেন, বলেছিলেন, উনিও বলেছিলেন যে তুমি গেঞ্জিটা গায়ে দাও, বলছে না স্বৈরাচার পতন না হওয়া পর্যন্ত আমি রাস্তায় থাকি। সেই নূর হোসেন জীবন দিল। হ্যাঁ, বকুলবাজিটা বলছেন যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে সামরিক শাসকরা দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই নূর হোসেন একজন প্রথম শহীদ হলেন 1987 সালের 10ই নভেম্বর, গণতন্ত্রের মুক্তির জন্য, স্বৈরাচারের পতনের জন্য। নূর হোসেনের ধারাবাহিকতায় সেলিম, দেলোয়ার, রাউপন, বসুমিয়া, শাহজাহান, সিরাজ, শ্রমিক নেতা তাজুল,
তারা রক্ত দিয়েছেন, কিন্তু আমরা স্বৈরাচারকে পতন ঘটাতে পারি, কারণ আমরা এক জায়গায় ছাত্র সংগঠনগুলো দাঁড়াতে পারি। ঠিক 90 সালে আমরা যে তিনজন ছাত্রনেতা এখানে আসি, আমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে সংগ্রাম পরিষদ গঠন করেছি, কিন্তু সকল ছাত্র সংগঠন এক জায়গায় দাঁড়ায়নি। কিন্তু 90 সালে শহীদ মনির এবং জেহাদের লাশকে সামনে রেখে সেদিন আমরা সকল ছাত্র সংগঠন সেদিনকের ডাকসু সহ সবাই ঐক্যবদ্ধ সর্বদলীয় ছাত্র করেছিল। এবং আপনারা জানেন সেই লড়াই সংগ্রামে শেষ পর্যায়ে এসে ডাক্তার মিলনের আত্মত্যাগের মধ্যে দিয়ে, আমি বলি ডাক্তার মিলনের আত্মহুতির মধ্যে দিয়ে চূড়ান্ত পরাজয় ঘটলো সামরিক স্বৈরাচারের, আর চূড়ান্ত বিজয় ঘটলো ছাত্র জনতার। সেদিন আমরা এই ছাত্র নেতৃবৃন্দ আমরা সবাই বসে সেদিন আমরা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে 10 দফা দিয়েছিলাম। সেই 10 দফার মূল স্পিরিট ছিল মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখা। নূর হোসেন যে গণতন্ত্র চেয়েছেন সেই গণতন্ত্রের কিন্তু এখনো ঘাটতি আছে, আমি অস্বীকার করি না, এখনো গণতন্ত্রের ঘাটতি আছে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ এখনো পাইনি। কিন্তু নূর, আমরা যে নূর হোসেনের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা সর্বশেষ যে সর্বদলীয় ছাত্রকে যে চেতনার ঘোষণা দিয়েছিলাম সেই চেতনা কিন্তু বাস্তবায়িত হয়েছে। আজকে বাংলাদেশটা মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এসেছে, আজকে বাংলাদেশটা অসাম্প্রদায়িক ধারায় ফিরে এসেছে। আমার দুইজনের বয়সে বড়, কিন্তু লড়াই সংগ্রামের সাথে একসাথেই আমরা সেদিন আমরা যেদিন পুলিশ লাস্ট যেদিন হামলা করে আর কি, আমি আর নূর আহমদ বকুল দৌড়ে যে বঙ্গবন্ধু মেডিকেলে ঢুকেছিলাম। আর নাজমুল হক প্রধান এর নাম আমি ঘোষণা দিয়ে আমি নিচে নেমে গেছিলাম, উনি বললেন যে জীবন যায় যাক আমরা এই ব্যারিকেড ভাঙবো আর কি। এটা বকুল ভাই আমার শিখিয়ে দিছিল যে নাজমুল হক প্রধানের নাম। আমরা সেই লড়াই সংগ্রাম করছিলাম, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে দেখেন কিন্তু পরবর্তীতে যারা এসেছেন তারা কিন্তু অতীতের ধারায় ফিরে গিয়ে আজকে গণতন্ত্র যে প্রশ্নবিদ্ধ, এই প্রশ্নবিদ্ধের জন্য দায়ী কারা? আমি যদি বলি আজকে আমানুল্লাহ আমার সাহেব থাকলে আমাকে দায়ী করি, যদি আসেন উনি বলবেন, কিন্তু আমি যদি বলি যে দেখেন যে নির্বাচনের ধারা শুরু হয়েছিল, যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছিল সেটা কিন্তু 94 সালে সেই ধারা কিন্তু আবার ব্যাহত হলো মিলনের আত্মত্যাগ এবং ডাক্তার মিলনের আত্মত্যাগ নূর হোসেনের আত্মত্যাগের সাথে। সেদিন সেই আন্দোলনে যারা ছিল তারা বিশ্বাসঘাত, একটা উদাহরণ দিই, মাগরুর নির্বাচন ছিল 94 সালে, সেদিন কি হলো ওই সিটটা ছিল আওয়ামী লীগের, 10টা হুন্ডা 20টা গুন্ডা ব্যালট বাক্স দখল করে ছিনতাই করে সিল মেরে বালট সে ঢুকানো, অর্থাৎ সেই সামরিক শাসকদের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারে ফিরে গেল আমরা, আমরা যারা একসাথে লড়াই করছি বিএনপি যেটা যাওয়ার কথা ছিল না, শুরু হলো গণতন্ত্রের পিছনে ছুরিকাঘাত। পর্যায়ক্রমে দেখেন মেয়র হানিফ নির্বাচন হলো, সেখানেও রক্তপাত হলো, 9 জন জীবন দিল, কামাল মুজিবের নির্বাচন হলো, সেখানেও নূর হোসেনের আত্মত্যাগের মধ্যে দিয়ে জিহাদ মুনির যে মুনিরের শপথ নিয়েছিলেন আমানুল্লাহ আমান সাহেব, প্রথম জননেত্রী শেখ হাসান নিয়েছিলেন, ছাত্র সমাজের পক্ষ থেকে আমানুল্লাহ আমান সাহেব শপথ নিয়েছিলেন, সেই শপথের মূল লক্ষ্য ছিল, আমি আর আমার এক মিনিটের ভিতরে শেষ করবো, 10 দফার মূল লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু অসাম্প্রদায়িক হয়নি। 2001 সালে সেদিন সংখ্যা শুধু সংখ্যালঘুদের উপর যে নির্যাতন করা হয়েছিল এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন হয়েছে জাতি জানে, আবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা ছিল, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির হাতে পতাকা দিয়েছিলেন সেই 10 দফার সিগনেচার করা নাজমুল হক প্রধান বকুল নূর আহমেদ বকুল আমানুল্লাহ আমান আমাদেরও সিগনেচার, আরো অনেক নেতৃবৃন্দ সিগনেচার সেদিন
লক্ষ্য ছিল যে মুক্তিযুদ্ধের চেতনা আমরা প্রতিষ্ঠা করব, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা তো দূরের কথা। মুক্তিযুদ্ধের যুদ্ধ অপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। জি, আপনার কথার সূত্র ধরে আমি জনাব আমানুল্লাহ আমানের কাছে যেতে চাই, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জনাব আমানুল্লাহ আমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং তিনি ডাকসুর সাবেক ভিপি। জনাব আমানুল্লাহ আমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব আমানুল্লাহ আমান, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার অডিও মিউট করা আছে সম্ভবত। না, আমরা যুক্ত হয়েছি কিন্তু কথা শুনতে পাচ্ছি না। জনাব নূর আহমেদ বকুল, বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে এসেছে, অসাম্প্রদায়িকতার চেতনায় ফিরে এসেছে, কি বলবেন? আমি একটু ব্যাকগ্রাউন্ডের কথা, কিছু পেছনের কথাই যেতে চাই, কারণ বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে এসেছে অবশ্যই সে কথাটা আমাদের মানতে হবে। কারণ পেছনের আমরা যদি 91 সালে নির্বাচনটি হলো, 91-এর পরবর্তী সময়কালটা এবং পরপর দুটো টার্ম বিএনপি যখন ক্ষমতায় ছিল, আজকে খুব দুর্ভাগ্যের বিষয় আজকে আমাদের লুৎফর রহমান বাবর আজকে জেলে আছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে কেন তিনি জেলে আছেন এবং সেই বোমা হামলা, গ্রেনেড হামলা ইত্যাদি শুরু করে। কারণ একটা জিনিস আমরা 90 সাল যখন তৈরি করলাম, যখন নূর হোসেনের জীবনদান সার্থক করলাম, তারপরে যত শহীদদের ওই সময়কালে এরশাদ বিরোধী সংগ্রামে যত শহীদ হলেন, সকলের রক্তের সঙ্গে একটা বড় ধরনের বেইমানি হয়ে গেল। বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে পাকিস্তানের ওয়াজিরিস্তানের মডেল ধরে নিয়ে এসে এইখানে ডিপ স্টেটের লোকদেরকে ব্যবহার করে তারেক রহমান সহ তৎকালীন বিএনপি বাংলাদেশটাকে একটা কি বলে সন্ত্রাসী রাষ্ট্রতে রূপান্তরিত করার চেষ্টায় লিপ্ত হলো এবং আজীবনের ক্ষমতার স্বপ্ন দেখলো। খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য, তখনই কিন্তু বাংলা ভাইয়ের জন্ম, তখনই কিন্তু মন্ত্রীদের, বিশেষ করে রাজাকার মন্ত্রীদের মন্ত্রিত্ব দিয়ে তাদের গাড়িতে পতাকা তুলে দেওয়া হলো। খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে মৌলবাদী শক্তির একটি বিরাট প্ল্যাটফর্ম তৈরি করে ফেলার এবং বাংলাদেশ হয়ে গেল পাকিস্তানের, বিশেষ করে পাকিস্তানের এজেন্সির একটা হেডকোয়ার্টার, এবং বাংলাদেশের রাজনীতিতে এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল পশ্চাৎপদ ঘটনা। এবং এই রাজনীতি আবার আমাদেরকে মোকাবেলা করতে হলো, যেটা 90 সালে করে আমরা বেরিয়ে এসেছিলাম, আবার আমাদেরকে এই রাজনীতি মোকাবেলা করতে যেয়ে আজকে বিএনপি জামাত জোটকে না বলে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হলো। এটা কিন্তু আমাদের কাম্য ছিল না। 90 সালের পরে আমাদের আকাঙ্ক্ষাই ছিল যে নূর হোসেনের রক্তদানকে ঘিরেই কিন্তু আমরা বাংলাদেশকে গড়ে তুলবো, যে বাংলাদেশ আমরা 71-এ অর্জন করেছিলাম, কিন্তু আমাদের 71-এর বাংলাদেশ আমরা পেলাম না। আজকে মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা বলছি, এটা ঠিক যে বাংলাদেশের এ পর্যন্ত যতটুকু আমরা এগিয়েছি সীমাবদ্ধতা আছে, প্রচুর সীমাবদ্ধতা আছে। এখন চাইলেই রাষ্ট্রধর্ম, আজকে রাষ্ট্রধর্মটাকে যেভাবে নিয়ে এসেছিল হোসেন মোহাম্মদ এরশাদ, বিসমিল্লাকে যেভাবে জিয়াউর রহমান সংবিধানের অধীনস্থ করেছিলেন, আজকে সেই অবস্থা থেকে ক্রমান্বয়ে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যদি যেতে হয় আমাদেরকে, একটা দীর্ঘস্থায়ী সংগ্রামের মধ্যে আবার আমাদেরকে পড়তে হবে। এবং হয়েছেও তাই, আমরা যদি বাংলাদেশে অসাম্প্রদায়িক গণতান্ত্রিকতার চিন্তাটা না রাখি, তাহলে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সুবর্ণ জয়ন্তী, আমাদের বঙ্গবন্ধু, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আমরা কিন্তু রক্ষা করতে পারবো না। আজকে আওয়ামী লীগ সহ 14 দল সহ ক্ষমতায় আছে, যারা যারা আছেন তারা চেষ্টা যে মাত্রায় করা দরকার, আমি বলবো সেখানে ঘাটতি আছে। মাননীয় প্রাইম মিনিস্টার অনেক চেষ্টা করলেও আমাদের বিভিন্ন জায়গায় লুকিয়ে চুরিয়ে থাকা, এবং গত কদিন আগেই দেখেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ডিরেক্টর হঠাৎ করে উনি একটা সার্কুলার জারি করে ফেললেন। কিসের সেই সার্কুলার? সেই সার্কুলার হয়ে গেল হিজাব পরা যাবে না, টেলিফোন বন্ধ রাখতে হবে, টাকনুর উপরে কি বলে প্যান্ট পরতে হবে। এই দুঃসাহস আসে কোথেকে? একটি সরকারি অফিসার, তিনি সরকারের পলিসির বাইরে কেমন করে তিনি নির্দেশ জারি করেন? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বইয়ের তালিকা পাল্টে গেল, লেখকদের নাম পাল্টে গেল, এরা কারা পাল্টে দিচ্ছে? এই জায়গাগুলোতে এখনো পর্যন্ত ব্যাপক লড়াই আমাদের করতে পারলে
তবে আমরা বলবো যে মুক্তিযুদ্ধের আরো কাছাকাছি আমরা যেতে পারবো। জি, জনাব নাজমুল হক প্রধান, মুক্তিযুদ্ধের চেতনার আরো কাছাকাছি যাওয়া কিছুটা বাকি আছে, তাই কি? আসলে প্র্যাকটিক্যালি আমরা তো এটা হচ্ছে যে ওই যে আপনার সর্বর্দী সময়ের একটা কথা ছিল বোধহয় অটোনমি স্বায়ত্ব শাসনের জন্য, উনি যখন হয়ে গেলেন চিফ মিনিস্টার, মানে মিনিস্টার বোধহয় চিফ মিনিস্টার প্রধানমন্ত্রী তো হয়ে গেছে, আর দরকার নাই। আমরা যদি মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি ক্ষমতা যাওয়ার পর যদি মনে করি যে মুক্তিযুদ্ধ বাস্তবায়ন হয়ে গেছে, তাহলে তো এটা দুর্ভাগ্য ঘটনা আসলে তাই তাই মিন করছি আমরা আমরা যে বলে পার পাওয়া যাবে না যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় থাকলেই বাংলাদেশ অসাম্প্রদায়িক হয়ে যায় অথবা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়ে যায়। আজকে আমরা দেখতে পাচ্ছি এখনো সাম্প্রদায়িক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আপনার এই ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক একটা ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায় এর আগেও ঘটেছে। আমি যখন পার্লামেন্টে ছিলাম তখন সেই সময় ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিসংযোগ হয়েছে। এই ঘটনাগুলির তেমন কোনো সুরাহা হয় নাই। আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যে সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল কি বলবো আমি এটা সিকিউরিটি যেভাবে তৈরি হওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিতে হয় না কি কারণে আমাদের রাজনৈতিক দলগুলির যে কামড়া কামড়ি আজকে বকুল সাহেব যেটা বললেন, এই যে আমন সাহেব আসছেন এখন বোধহয় শোনা যাচ্ছে, আমন সাহেব নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমন সাহেব এখন আন্দোলনের সময় যখন অবৈধ শাসন আন্দোলনের সময় আমরা মায়ের খাই একসঙ্গে আমরা আর ক্ষমতার সঙ্গে ওনাদের সঙ্গে জামাতের এত বেশি সম্পর্ক যে রাতের আহারটা ওনারা জামাতের সঙ্গেই করেন। জি, আমি আপনার জি জনাব রাজবল্লভ প্রধান, আপনার কথার সূত্র ধরে আমি জনাব আমনুল্লাহ আমানকে একটু স্বাগত জানাই। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং ডাকসুর সাবেক ভিপি। জনাব আমনুল্লাহ আমান 1994 সালে এসে মাগুরা নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যে নূর হোসেনের আত্মত্যাগের ফলে যে গণতন্ত্রের পথে এসেছিল বাংলাদেশ সেখানে একটি ধাক্কা দিয়েছে, এটি জনাব এস এম কামাল বলছেন, কি বলবেন আপনি? ধন্যবাদ। আজকে শহীদ নূর হোসেন দিবস, আমি আজকের এই দিবসে নূর হোসেনের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি আসলে সময়মতো সংযুক্তি নিতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। হয়তো প্রথম থেকে আমি যদি শুনতে পেতাম তাহলে আমার জন্যে আরো সুবিধা হতো। যাই হোক, আজকে এই নূর হোসেন দিবসে আমি প্রথমেই যেটা বলতে যাচ্ছি, নূর হোসেন তার বুকে লেখা ছিল, পিঠে লেখা ছিল, স্বৈরাচারনিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক, এবং তার সেই লিখনি দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে স্বৈর শাসন থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে সেদিন নূর হোসেন রক্ত দিয়েছিল। নূর হোসেন তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল। সেই নূর হোসেনের লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ, সেই নূর হোসেনের লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা। যেভাবে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল সেই স্বৈর শাসক এরশাদের সময়ে, সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই সেদিন ছিল আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছিল আন্দোলন। সেই আন্দোলনের মধ্য দিয়ে গোটা দেশ যখন তাল, গোটা দেশ যখন আন্দোলন মুখর, এমনি একটি পর্যায়ে আপনার মনে আছে যে নূর হোসেনের রক্ত দেওয়ার মধ্য দিয়ে পরবর্তীতে সেলিম দেলোয়ার, আউফুন বসুনিয়া, জয়নাল জাফর, দিবারি শাহ অনেকে রক্ত দিয়েছে এবং 10ই অক্টোবর সৃষ্টি হয়েছিল সেই জেহাদ শহীদ হওয়ার মধ্য দিয়ে, এবং পরবর্তীতে টার্নিং পয়েন্ট ছিল ডাক্তার মিলন শহীদ হওয়ার মধ্য দিয়ে, এবং পরবর্তীতে এমনি একটি পর্যায়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সমস্ত পেশাজীবীরা সেদিন রাজপথে নেমেছিল, সেদিন তারা রাস্তায় নেমে এসেছিল, এবং সেদিন এই আন্দোলনের প্রেক্ষিতেই স্বৈর শাসক এরশাদের পতন হয়েছিল, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। এবং এমনি একটি স্মরণীয় ঘটনা আমি আজকে এখানে, কামাল ভাই বলেছেন একজন সজ্জন ব্যক্তি, ভালো ব্যক্তি, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে কামাল ভাই ব্যাপক ভূমিকা রেখেছেন। নাজমুল হক প্রধান, এখানে আমরা একসঙ্গে হসপিটালে গিয়েছি, মাথা প্রধান ভাইয়ের মাথা ফেটে গিয়েছিল শাহবাগে। আমরা যখন জিহাদ শহীদ হওয়ার পরে
আমরা জেহাদের লাশ নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অপরাজ বাংলায় পাদদেশে নিয়ে এসেছিলাম, সেদিন আমরা শপথ করেছিলাম এরশাদের পতন ছাড়া আমরা ঘরে ফিরব না। এখানে আরও হয়তো নূর আহমেদ বকুল ভাই বোধ হয় আছেন বা আর কে আছেন আমি ঠিক এখনো দেখতে পারিনি, বকুল ভাই আছেন। তো সেদিন এই সকল 22টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমরা সেদিন তাৎক্ষণিকভাবে ডাকসু ভবনে বসে জাতীয় নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানিয়েছিলাম এবং সেদিন সর্বদলীয় ছাত্রকে প্রতিষ্ঠা হয়েছিল শহীদ জিহাদের লাশকে সামনে রেখে আমাদের শপথের মধ্য দিয়ে। এবং সেদিন শপথ বাক্য পাঠ করানোর জন্য আজকের জাসদের যিনি সাধারণ সম্পাদক এবং তৎকালীন জাসদ ছাত্রলীগের সভাপতি নাজমুল হক প্রধান আমাকে আমার নাম ঘোষণা করেছিলেন ডাকসু ভিপি হিসাবে, সেদিন সেই শপথ গ্রহণ করিয়েছিলাম আমি এবং শপথ গ্রহণের মধ্য দিয়ে আমাদের সর্বদলীয় ছাত্রকে গঠন হয়েছিল এবং জিহাদের লাশকে নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। সেদিন জহিরুদ্দিন স্বপন আহত হয়েছিল, অনেকেই আহত হয়েছিল এবং পরের দিন আমরা 22টি ছাত্র সংগঠন এবং ডাকসু সর্বদলীয় ছাত্রকে গঠন করার মধ্য দিয়ে পরের দিন 11ই অক্টোবর আমরা সেদিন হরতাল আহ্বান করেছিলাম। হরতালের সমর্থনে আমরা শাহবাগে মধুরকান্দি থেকে মিছিল নিয়ে গেলাম, সেখানে হাইবুরন হাবিব, নাজমুল হক প্রধান, খায়ের কবির খোকন, নাজিমউদ্দিন আলম, আমি নিজে আহত হয়েছিলাম। সেদিন আমাদের এই যে প্রথম সারির যারা ছিলাম এবং আমাদের দ্বিতীয় সারির যারা ছিলেন এই কামাল ভাই সহ আমাদের সেদিন আমাদের আজকে আমাদের মেজে নেই মানে একটা বিরতিতে যাই, আমি বিরতি থেকে ফিরে এসে আপনার বাকি কথাগুলো শুনবো। আমি খুবই দুঃখিত আপনাকে থামাতে হলো, সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, ফিরছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমানুর রহমান, আপনার কথা শেষ হয়নি, তখন আপনাকে দিয়েই শুরু করছি, আপনি আপনার কথা শেষ করতে পারেন। ধন্যবাদ। আমি যে কথাটি আমি শুরু করেছিলাম, তখন সর্বদলীয় ছাত্রকে গঠন হয়েছিল এবং অনেকে হসপিটালে গিয়েছে এবং টার্নিং পয়েন্ট ছিল ডাক্তার মিলনের হত্যার মধ্য দিয়ে এবং সেই পয়েন্টে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছিলাম। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পাওয়ার পরে আমাদের যে প্রেক্ষাপট, আমাদের যে পর্যায়, কিন্তু এখন জনাব আমানুল্লাহ আমান, জনাব নূর আহমেদ বকুল অভিযোগ করেছেন যে নূর হোসেনের যে চিন্তা সে চিন্তা থেকে এখন রাজনীতিবিদরা সরে গেছে, আপনি কি এই বক্তব্যের সাথে একমত? আমি শুনতে পাচ্ছি না, মাঝখানে একটু কথা শুনতে পাইনি, আবার বলুন। জি, নূর আহমেদ বকুল অভিযোগ করেছেন যে নূর হোসেনের যে চিন্তা, তার যে গণতন্ত্র, সেই চিন্তা থেকে এখনকার রাজনীতিবিদরা সরে গেছেন। অবশ্যই, আপনি কি এই কথার সঙ্গে একমত? কথাটা সঠিক বলেছেন, কথাটা নূর হোসেন বকুল ভাই কথাটা সঠিক বলেছেন। এই জন্যে, কারণ আমরা যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে সেদিন আন্দোলন করেছিলাম এবং নূর হোসেন যে জন্য শহীদ হয়েছিল এবং জেহাদ, ডাক্তার মিলন সহ সেলিম দেলওয়ার, রাউফুন বসুনিয়া, জয়নাল জাফর দিবস অনেক ভাই শহীদ হয়েছিল, অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি গণতন্ত্র। আপনি একটি একটি জিনিস লক্ষ্য করুন, আমরা বাউন্ডের ভাষা আন্দোলন করেছি, অনেক রক্তপাতের মধ্য দিয়ে কিন্তু আমরা ভাষা পেয়েছিলাম, আমরা ভাষাটি শিক্ষা আন্দোলন রক্তপাতের মধ্য দিয়ে আমরা সেটা পেয়েছিলাম। আমাদের 69 গণঅভ্যুত্থান আমরা সেটা অনেক রক্তপাতের মধ্য দিয়ে, সেদিন তোফাইল ভাই সহ আমরা বলেছিলাম, আমরা 4 ভিপি সেখানে ছিলাম, আলোচনা করেছি, সেটাও উনি বলেছেন। মানে ওই যে গণঅভ্যুত্থান মানে তোফাইল আহমেদ বলুন, কথাটা সঠিক। এর পরবর্তীতে আপনার 71-এর মুক্তিযুদ্ধ, সেটাও সেই স্বাধীনতার পতাকা উত্তোলনকারী, সেই স্বাধীনতার ইস্তাহার পাঠক, তাদের যে সম্মিলিত একটা প্রচেষ্টা ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আজকের সেটা অভাব দেখা যাচ্ছে। এই জন্যে আজকে দেখুন যে কটা নির্বাচন হচ্ছে, কামাল ভাই একটা দায়িত্বে ছিলেন সেই পাবনার, সেই নির্বাচন কিভাবে হলো, আজকের নির্বাচনগুলি কিভাবে হচ্ছে, আজকে জনগণের ভোটাধিকার নাই। আমি আজকে ঢাকা 18 উত্তরার নির্বাচনের দায়িত্ব রয়েছে, আমাকে চিফ কোঅর্ডিনেটর করেছে, এখানে রহমান ভাই আসছে, ওই দিন দেখলাম বক্তব্য দিল, আহমদ ভাই দিল, আহমদ ভাইয়ের সাথে প্রশ্নদিনও আমি কথা বলেছি সেখানে, এই যে এরকম একটা অনুষ্ঠানের মধ্য দিয়েই একটা টেলিভিশনে আমাদের টক শো হয়েছিল। আজকে দেখুন এই নির্বাচনে জনগণ তারা ভোটাধিকার তারা প্রয়োগ করবে, সেই ভোটাধিকার প্রয়োগ করার যে পরিবেশ পরিস্থিতি, যেখানে আমাদের প্রার্থী এস এম জাহাঙ্গীর মানে ক্যানভাস করতে যায় সেখানে বাধা হয়, সেখানে লাঠিসোঁটা নিয়ে হামলা হচ্ছে, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা হচ্ছে, সেখানেই আজকে গণসংযোগ করতে পারছে না। আজকে দেখুন গতকাল একটি ক্যাম্প পুড়িয়ে মামলা দিয়েছে 235 জনের নামে, বিএনপি নেতা কর্মীরা আজকে আওয়ামী লীগের ক্যাম্প পুড়াবে এটা বিশ্বাস করবে কেউ? আল্লাহ তাআলা একজন তো আছে, কামাল ভাই আপনি তো নিজে জানেন, নিজে একজন মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ, এবং এখানে প্রধান ভাই বকুল ভাই আছে। আপনার কথা সূত্র ধরে আমি একটু জনাব নূর আহমেদ বকুলের কাছে যেতে চাই। তাহলে
জি জনাব নূর আহমেদ বকুল, তাহলে নূর হোসেন দিবসে এসে এখন এই সময়ে এসে বাংলাদেশের রাজনীতিবিদদের কি অঙ্গীকার হওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথম কথা হলো যে আমরা আমাদের এই দেশটাতে আমরা ডেমোক্রেসি যেভাবে প্র্যাকটিস করেছি বা করতে চেষ্টা করছি, এই ইনস্টিটিউশনালি ডেমোক্রেসির কিন্তু এখনো পর্যন্ত ডেভেলপমেন্টটা হচ্ছে না। এখন সেই জায়গাটার জন্য আমাদের হয়তো সবারই সেই লড়াইটা করা দরকার। ক্ষমতা পেলেই যে ক্ষমতাটাকে একেবারে হাতের মুঠোয় রেখে আর কারোর দিকে কিছু তাকাবো না এই প্রবণতা যেমন ছাড়তে হবে, তেমনি অর্থনৈতিক মুক্তির প্রশ্নটা, যদি আমি বলি ন্যায্যতা সমতার প্রশ্নটা, আমাদের সংবিধান যেটা অর্জন করেছিলাম 71-এ, সেই সংবিধানটাকে যদি পরিপূর্ণ মাননি করে চলতে পারি আমরা, তাহলেও কিছুটা রেহাই পাবো আমার কাছে মনে হয়। এবং আমাদের অনেক ধন্যবাদ জনাব এস এম কামাল। কি অঙ্গীকার তাহলে আজকের এই দিনে আমাদের রাজনীতিবিদদের থাকা উচিত? আবার বলেন, আমি শুনতে পারি না, বকুলবার কথা বলতে শুনতে পারি না। আমার প্রশ্ন হলো যে আজকের এই দিনে এসে তাহলে কি অঙ্গীকার আমাদের, আমরা আসলে এখন কোন দিকে যেতে চাই রাজনীতিবিদরা? যেটা আমরা মনে করি, মুক্তিযুদ্ধের ভিত্তি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় থাকুক, অসাম্প্রদায়িক বাংলাদেশ থাকুক, গণতান্ত্রিক বাংলাদেশ থাকুক। মানুষের বঙ্গবন্ধু যে কথাটা বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিলাম, অর্থনৈতিক সংগ্রাম মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধু শুরু করেছিলেন, পারেননি। সেই অর্থনৈতিক মুক্তির সংগ্রামকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। একক কোনো ব্যক্তি গোষ্ঠী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে না। সকলকে ঐক্যবদ্ধভাবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। আজকে মোদ্দা কথা, আজকে কিছু রাজনৈতিক সমস্যা আছে, আমরা সবাই বলি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, কিন্তু 10ই এপ্রিল যেদিন স্বাধীন বাংলার প্রথম সরকারের গঠন হয়েছিল, সেই 10ই এপ্রিল আমরা যদি স্বীকার না করি, 17ই এপ্রিল মুজিবনগর দিবস যেটা বলা হয়, যেদিন স্বাধীন বাংলার প্রথম সরকার শপথ অনুষ্ঠান ছিল, আমি যদি সেটাকে স্বীকার না করি, আমি যদি স্বীকার না করি 1971 সালের 7ই মার্চ যেদিন লক্ষ লক্ষ জনতার সামনে সেদিন বঙ্গবন্ধু যে দিক নির্দেশনা দিয়েছিলেন, যেটা ছিল মূল স্বাধীনতার মূল কথা, সেই কথাগুলো যদি স্বীকার না করি, আমি যদি ইতিহাসকে বিকৃতি করি, আমি যদি ধরেন গণতান্ত্রিক চর্চা অব্যাহত নাকি প্রতিপক্ষকে হত্যা করার চেষ্টা করি, যেমন আমান ভাই বলতেছেন আজকে ধরেন উন্ডা নির্বাচন করতে যাচ্ছে, আমরা ওনাদের পার আমরা করছি করছি পত্রপত্রিকায় যদি নিউজ না হয়, আবার আমি যদি বলি আমান ভাই আপনার প্রার্থী হাবিব ভাই 2 ভোট কেন্দ্রের দিনই যায়নি, তাহলে ওই কেন্দ্রে তো আপনি 1টা ভোটও পাবেন না। আজকে অনেকে বলেন যে ভোট বিএনপির কি ভোট নেই, বিএনপির ভোট আসছে, 30% লোক বিএনপির পক্ষে ভোট দেয়, কিন্তু আজকে ভোটের সংখ্যা কমে গেছে, তারপরে কি বিএনপি ভোট পাবে না? 20% ভোট পাবে না, পাবে, কিন্তু বিএনপির প্রার্থী যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে বিএনপির কোন সমর্থক ভোট কেন্দ্রে যাবে? আওয়ামী লীগের লোক তো ধানের শীষে ভোট দেবে না, তাহলে ওইখানে আজকে বিএনপি 0 ভোট পায়। এই যে সবাইকে গণতন্ত্রের জন্য ফাইট করতে হবে, নির্বাচন প্রশ্নবিদ্ধ করে গণতন্ত্রকে আপনার ব্যাহত করে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব নাজমুল হক প্রধান। তাহলে গণতন্ত্র সমুন্নত রাখার দায়িত্ব সবার। কামাল কামাল কথা বলতে ঠিকই আছে, শুধু এক ব্যক্তি বা একটা একটা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে না, সবাইকে এটার জন্য মানে কি বলা যায় সমুন্নত ভাবে রাখতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি, এই বাংলাদেশে এখন এটা হয়ে গেছে যে যা লঙ্কায় সে রাবণ, এটা আগের থেকে কথাটা ছিল, এটাই বাস্তবায়ন হচ্ছে। কারণটা হচ্ছে আমাদের এই পার্লামেন্ট এককেন্দ্রিক সরকার, এখানটা একটা দুটো কক্ষ দরকার, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। পৃথিবীর যেগুলি দেশে গণতন্ত্রের ভারসাম্য রক্ষা হয়, শাসন ব্যবস্থার ভারসাম্য রক্ষা, সেখানটায় দুটো কক্ষ কাজ করে। বাংলাদেশে আমরা জানি এককেন্দ্রিক সরকার, আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট একটা, এখানটায় কোনো সার্কিট বেঞ্চ হয় নাই, ফলে দেখবেন আপনি সমস্ত জায়গায় একটা 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 একক একক প্রাতিষ্ঠানিক না একক কি বলা যায় ক্ষমতা এক্সারসাইজের সুযোগ থাকে এই জায়গায়। এইটার ব্যালেন্স তৈরি না হলে বাংলাদেশের গণতন্ত্র কখনোই সমুন্নত হবে না, নূরহুনদের চেতনা বাস্তবায়ন হবে না, মুক্তিদের চেতনা বাস্তবায়ন হবে না। আমরা স্লোগানগুলি ব্যবহার করবো ক্ষমতা যাওয়ার জন্য, প্রতিবার প্রতি সময়ে যখন হেরে যাবো তখন ব্যবহার করবো। ওই যে কে যেন বলছিল যে বিরোধী দলে থাকলে খুব চমৎকার কথা বলা যায়, ক্ষমতায় গেলে তখন উল্টা হয়ে যায়। আসলে এখানটায় রেকর্ডটা হচ্ছে বিরোধী দলের রেকর্ডটাই একই রকম, ক্ষমতার রেকর্ডটা একই রকম, শুধু লেভেলটা চেঞ্জ হয়, মাঝে মাঝে মুক্তিযুদ্ধ ব্যবহার হয়, মাঝে মুক্তিযুদ্ধ ব্যবহার হয় না, এই হলো পার্থক্য আর কি। মুক্তিযুদ্ধ ব্যবহার করেন না আমন সাহেবরা ওইভাবে, এই কারণেই ওনাদের সঙ্গে জামাতিরা চমৎকার ভাবে জোড়ায় জোড়ায় থাকে, ওনারা জামাতে বাদ দিতে চান না। এই এইসব এইসব চললে তো বাংলাদেশের গণতন্ত্র ক্ষমতা থাকবে, ক্ষমতার পট পরিবর্তন হবে কিন্তু গণতন্ত্র বিকশিত হবে না,
নূর হোসেনদের কান্না প্রতি থাকবে এরকম আমরা আলোচনা করব, কিন্তু বাস্তবে রূপ লাভ করবে না। অনেক ধন্যবাদ জনাব আমানুর রহমান, দুই বাক্য শুনি আপনার কাছে, তারপর আমরা অনুষ্ঠানের রীতি টানবো। আমি সর্বশেষ বলতে চাই, আমরা যারা এখানে এসেছি 90 সরকার বিরোধী আন্দোলনে সকলেই অংশগ্রহণ করে মধ্য দিয়ে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আজকে যে গণতন্ত্র অনুপস্থিত, আজকে যে মানুষের ভোটাধিকার অনুপস্থিত, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই ঐক্যবদ্ধভাবে, সেই আন্দোলনে আমি বলবো কামাল ভাই আপনিও শরিক হন, কারণ ভোট দিতে পারছি না। আমি চারবার এমপি হয়েছি, আমি তত্ত্বাবধায়ক সরকার আমলে এমপি হয়েছি, ভোট দিতে যান পারবেন, এমপি হতে পারি নাই, পারবো না, কেউ পারবে না, ভোট দিতে যান পারবেন, দায়িত্ব নিলাম। অনেক ধন্যবাদ সবাইকে। এর সঙ্গে আজকের মতো শেষ করতে হচ্ছে জনতন্ত্র গণতন্ত্র, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র, সমসাময়িক ঘটনার বিশ্লেষণ জানতে আপনারা প্রতি রাত 8টায় এই অনুষ্ঠান দেখুন। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকায়।